বরাবর 10 সবার আগে ছাড়ে প্রতিদিন বরিশাল ঘাট থেকে। ভাড়া হয়েছে 300 টাকা করে এবং বরাবর 10 হয়েছে 250 টাকা করে। দর্শক আছি বরিশাল লঞ্চ ঘাটে। আজকে মজার ব্যাপার হয়েছে, আজকে মাত্র 5টা লঞ্চ। আরও মজার ব্যাপার হচ্ছে, আজকে ওই 5টা লঞ্চের মধ্যে দিয়ে আর কি মাত্র 4টা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো বেশ কিছুদিন আর কি ফানি কোনো মানে মোমেন্ট পাই নাই লঞ্চ ছাড়ার সময়। তো আজকে দেখি কিছু ফানি মোমেন্ট পাই নাকি লঞ্চ ছাড়ার সময়। আপনারা অনেকেই আমার ভিডিও রেগুলার দেখেন, মানে রেগুলার ভিউয়ার অনেক আসতেছে আসতে আসতে। আর হ্যাঁ, আপনাদের কাছেও আমার একটি অনুরোধ আছে, আপনারা যারা দর্শক আমার ভিডিওগুলো দেখেন রোজ, তাদের মানে অনুরোধ করব যে আমার চ্যানেলটা সবাই পাশাপাশি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা মোটামুটি ভালোই ভিউ হয় ভিডিওতে, মানে ভিউয়ার অনুযায়ী সাবস্ক্রাইব আপনারা হয়তো দেখেছেন যে একটু কম। তো আপনাদের কাছে মানে আমার মানে পার্সোনালি অনুরোধ যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে সিঁড়ি উঠানো শেষ, ক্যাবেলও খুলে ফেলছে, এখনই আর কি ছেড়ে দেবে। আর এখন সময় প্রায় 9:10। এই যে ঘন্টা দিয়ে দিছে, ঘন্টা দেওয়া মানে লঞ্চগুলো ছেড়ে দিবে। এই যে ব্যাগ আর দিছে লঞ্চ। বরাবর 10 ঘাট ত্যাগ করলো 9:10-এর দিকে। তো বরাবর 10 তো দেখলেন ঘাট ত্যাগ করে দিল অলরেডি। আর এখন হয়তো বরাবর 18 ছাড়বে অথবা বরাবর 10 ছাড়বে। বরাবর 10-এর ছাড়ার এই আশঙ্কা বেশি, কারণ প্রতিদিন যা দেখি যে বরাবর 10-এর পরে আর কি সুন্দরবন 10 লঞ্চটা আর কি ছাড়ে। আজকে মোটামুটি ভালো যাত্রী ছিল, বাট লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে মাত্র 4টা। ঘাটে লঞ্চ আছে 5টা, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আজকে মাত্র 4টা লঞ্চ। এদিকে আবার বরাবর 18 সিঁড়ি উঠিয়ে প্রায় রেডি ব্যাগার দেওয়ার জন্য। ওইদিকে সুন্দরবন 10-এর অবস্থা কি দেখে আসি। আর ভাড়া তো হয়তো বলছি 300 টাকা করে ভাড়া, বরাবর 10-এ লাস্ট সময় 200 টাকা করেও নিছে। এই যে সুন্দরবন 10-ও ব্যাগার দিল প্রায়, ক্যাবেল টেবিল ছাড়া শেষ, এখন জাস্ট পিছনে যাচ্ছে। আর মোটামুটি যাত্রী তো ভালোই আছে আজকে ঘাটে যা দেখলাম। চাষি উঠতে পারে না।
সুন্দরবন 10 লঞ্চটি বেগার দিল যাচ্ছে ঢাকা। আর মাত্র দুইটা লঞ্চই আছে, পারাবত 18 এবং মানামি, ওই দুইটাও এখনই ছাড়বে আর যাচ্ছে সুন্দরবন 10। কুকুরও হর্ন দেয় ও করে। লঞ্চ যখন ওই যে প্যাঁ করে আর কি হর্ন দেয় তখন কুকুরও ও এরকম টাইপের আর কি শব্দ করে। তো এইদিকে মাত্র দুইটা লঞ্চই আছে, পারাবত 18 এবং মানামি। আর বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের সর্বশেষ ছাড়ার সময় হচ্ছে 9:20। সবাই 9টাই ধরে রাখবেন শেষ মিনিট, বাট 9:20 লাগে ঘাট থেকে লঞ্চগুলো আর কি বেগার দিতে। এই তো পারাবত 18 বেগার দিতেছে। এই লঞ্চটা এখন মানে ঘাটেরও উপরে ছিল এই লঞ্চের লেভেল, বাট ওই যে ঈদের সময় আমার একটি ভিডিও মোটামুটি ভালো ভিউ হয়েছে, লাখ প্লাস ভিউ হয়েছে, ওই সময় এই যে ঘাট থেকেও 3 থেকে 4 ফিট নিচে ছিল মানে যাত্রীর ওজনে। তো দেখতেছেন পারাবত 18 লঞ্চটির অলরেডি বেগারে চলে যাচ্ছে। আর মাত্র মানামি আছে, আজকে মাত্র 4টা লঞ্চই যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, কীর্তন খোলা 10 লঞ্চটি আর কি যাচ্ছে না, ওইটা হয়তো আগামীকালকে যাবে। এখন পর্যন্ত বরিশাল লাইনের সবচেয়ে বড় লঞ্চ বলা যায় পারাবত 18-কে, আর মানে কোয়ালিটির দিক থেকেও মোটামুটি ভালো। আর মাত্র মানামি লঞ্চটি আছে, এই লঞ্চটি আর কি সর্বশেষ ছাড়ে, আর যেদিন এইটা ঘাটে থাকে না ওই দিন অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি আবার এই টাইমে মানে মানামির টাইমে ছাড়ে। তো 9:21 আর কি দেখতেছি এমবি মানামি যে লঞ্চটি আছে সেটি বেগারে যাচ্ছে।
যে যাত্রী এখনো দৌড়িয়ে আসে। যে ওই দিকে দুইটা লঞ্চ যাচ্ছে, পিছনেরটা পারাবত 18 এবং সামনেরটা হচ্ছে সুন্দরবন 10। আর এদিকে মানামি ব্যাগারটিতে দিতেও মানে দিচ্ছে না। এই যে এখান থেকে সুপারভাইজাররা মানে সংকেত দিল যে এবার ব্যাগার দিন।